ফিলিংস, খুব ছোট্ট শব্দ কিন্তু গভীরতাটা অতল স্পর্শী। আসলে ফিলিংস আর ইমোশন, এই দুটো ব্যাপারকে গুলিয়ে ফেলে আমরা আমাদের জীবনের বড় ভুলগুলি করে থাকি। তুমি শুনছো তোমার মনের পাঠিকা শ্রুতিকে। এখন আমি তোমায় যে কবিতাটি শোনাবো সেটাকে সিম্পলি ফিল করার চেষ্টা করো। তুমি শুনছো চোরাবালি। শ্যামের বাঁশির উত্তাল তরঙ্গে রাধারানীর হৃদতরণী যখন ওড়িশির তালে দুলে ওঠে, নিজের অজান্তেই যেন সেই বিশেষ দোলা হৃদয়ের মধ্যে অনুভব করে ভীরু কিশোরী। অন্তত কিছু মুহূর্তের জন্য হলেও নিজেকে বিনোদিনী রাই ভাবতে সংকোচ করে না একটুও। নাই বা হলো ওই তরুণটি পুরুষোত্তম, নাই বা জানলো বাঁশিতে আঙুল চালানো, তাতে কোথাও তার মূল্য কিছু মাত্র কমে যায় না, বরং আরো বেড়ে যায় তার ওই অকারণ সংযমী গাম্ভীর্যে। শ্যামের মতো প্রস্ফুটিত কমল নয় সে, তাকে ধীরে ধীরে উন্মোচন করতে হয়, খুব সাবধানে, একটার পর একটা পাপড়ি খুলে। একটু অন্যমনস্ক হলেই পাপড়ি ছিঁড়ে তার অকারণ গাম্ভীর্য হয়তো আরো দুর্বোধ্য হয়ে উঠবে। সেই ভয় মেশানো আবিষ্কারের উত্তেজনায় যে স্থায়ী গর্ববোধ নিহিত আছে, একলা ঘরে আয়নার সামনে বসেই কি তার উপলব্ধি শেষ? এরপর ব্যস্ত পৃথিবীতে হারিয়ে যাওয়া মানেই কি ওই অনুভবগুলোর মৃত্যু? অনুভবরা কি মরতে পারে কখনো? নাকি চোরাবালির মতো কোথাও মিথ্যে আচ্ছাদনের মধ্যে লুকোনো থাকে অনন্তকাল? ভীরু কিশোরী, প্রশ্নটা তোমারই কাছে। কি ফিল করলে, কি ফিল করলে আমাকেও জানাও, আমিও জানি তোমার ফিলিংসটা। কবিতা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর যদি তুমি আমাকে প্রতিদিন এভাবেই শুনতে চাও তাহলে তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আবার কাল দেখা হচ্ছে অন্য আরেকটি কবিতার সাথে। ততক্ষণের জন্য বাই।